এবারে একটু বিরতি। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান, আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী 29 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে MRP-র ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা IPTV। এখন আপনিই রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত। ব্যাডমিন্টন প্রেমীদের জন্য সুখবর, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের উদ্যোগে শুরু হতে চলেছে বরাকভেলি ওপেন প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। শিলচর জেলা ক্রীড়া ভবনে মোট 11টি ক্যাটাগরির এই প্রতিযোগিতা শুরু হবে 28 ডিসেম্বর থেকে। প্রতিযোগিতায় যোগদানে ইচ্ছুকরা নাম নথিভুক্ত এবং প্রবেশ মূল্যের জন্য যোগাযোগ করতে পারবেন SG স্পোর্টস, DSC কমপ্লেক্স, শিলচর। এছাড়া নিজের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করেও প্রবেশ মূল্য জমা দিতে পারবেন। নম্বরগুলো হল 9085604382, 9945362899, 9945132377, 9435070319। ভারত সেবাশ্রম সংঘ আয়োজিত সপ্তম নিখিল ভারত হিন্দু মিলন মন্দির সম্মেলন শুরু হতে চলেছে আগামী 4 জানুয়ারি 2019, চলবে 6 জানুয়ারি 2019 অবধি। এই মহতী সম্মেলনে সংঘের কার্যকরী সভাপতি সহ দেশ বিদেশের বিভিন্ন শাখা কেন্দ্রের সন্ন্যাসী মহারাজগণ অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ রইল। ধন্যবাদ।